আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূর দূরান্ত এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পদ্মা ব্রিজের নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পদ্মা ব্রিজের মামা ভাইয়াডাকে প্রথম এক্সপ্যানশন জয়েন্ট ইনস্টলের ভিডিও। এটি এস এ অ্যাপার্টমেন্টে ইনস্টল করা হচ্ছে, মাওয়া প্রান্তে এটি সর্বপ্রথম এক্সপ্যানশন জয়েন্ট ইনস্টল করা হচ্ছে, যার দৈর্ঘ্য ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন 11.948 মিটার। ইনস্টল শেষে এটি চেক করা হয়, এর লেভেল এলিভেশন সব কিছু ঠিক আছে কিনা এটি সার্ভেয়ার দ্বারা চেক করে দেখে নেওয়া হয়। সব কিছু ঠিকঠাক থাকলে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা এটি চেক করে ফাইনাল চেক দেওয়া হয় এবং ফাইনাল চেক শেষ হলে এটি কনক্রিটের জন্য প্রস্তুত করা হয়। এস এ অ্যাপার্টমেন্টের পূর্ব প্রস্তুতি, এক্সপ্যানশন জয়েন্ট বসানোর পূর্ব প্রস্তুতির একটি ভিডিও আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এখানে এক্সপ্যানশন জয়েন্টের উইথ দেখতে পাবেন নর্মালি 290 এবং এর হাইট 355। যানবাহন চলাচলের সময় এর উইথ কম বা বেশি হতে পারে। মামা ভাইয়াডাকে এটি প্রথম কাজ হওয়ায় সময় একটু বেশি লাগছে, যার কারণে ভিডিওটি বেশি বড় করা যাচ্ছে না। আমি মাঝে মাঝে কিছু সময় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা ইনস্টল করা শেষ, এখন এটি সার্ভেয়ার দ্বারা চেক করা হলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ফাইনাল চেক করা হবে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা, তারপর কনক্রিটের জন্য প্রিপারেশন করা হবে। এখানে যতটুকু স্ক্যাবলিং এরিয়া দেখতে পাচ্ছেন এতটুকু শুধু কনক্রিটই হবে, এর উপর কোনো পিচ ঢালাই হবে না। এক্সপ্যানশন জয়েন্ট কনক্রিট শেষ হলেই এরপর শুরু হবে পিচ ঢালাইয়ের কাজ। এক্সপ্যানশন জয়েন্ট পদ্মা ব্রিজের একটি গুরুত্বপূর্ণ জটিলতম কাজ, এটি শেষ হলে ব্রিজটা অনেকটা পূর্ণরূপে রূপ নেবে এবং অ্যাসফল্ট অর্থাৎ পিচ ঢালাইয়ের কাজ কমপ্লিট হলে ব্রিজটা সম্পূর্ণরূপে কমপ্লিট মনে হবে। দেখতে দেখতে এক্সপ্যানশন জয়েন্টটি বসানো হয়ে গেল, এখন সার্ভেয়ারের সেট দেখা বাকি। সার্ভেয়ারের সেট শেষ হলেই এটি সম্পূর্ণরূপে ইনস্টল করা হবে। এখন শুধুমাত্র রড বাঁধা বাকি আছে, রডগুলো বাঁধা হলে আগামী দিন কনক্রিটের জন্য প্রস্তুত করা হবে। এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তীতে আরও নতুন ভিডিও এবং নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।